জাপানের প্রধানমন্ত্রী ফুমিও শিগেদার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আজ সই হতে পারে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক লক্ষীপুরে বশিকপুরে জেলা যুবলীগের নেতা সহ দুজনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা জেরে ছুরিকাঘাতে দুই যুবক নিহত দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চার দিনের সফরে জাপানের রাজধানী টোকিওতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী ফুমিও শিগেদার সঙ্গে আজ বৈঠক করবেন তিনি টোকিওর সঙ্গে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও শিগেদার সঙ্গে সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা দেশটির সঙ্গে কৃষি মেট্রো রেল শিল্প উন্নয়ন জাহাজ রিসাইক্লিং শুল্ক সংক্রান্ত বিষয় মেধাস্বত্ব প্রতিরক্ষা সহযোগিতা আইসিটি ও সাইবার নিরাপত্তা বিষয়ক সহযোগিতা চুক্তি সই হতে পারে জাপানের সম্রাট নারিহিতো সঙ্গেও আজ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী গতকাল সকাল আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তাকে বহনকারী বিশেষ বিমানটি গতকাল বিকেলে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ামাদা কেনজি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়ার পাশাপাশি লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয় বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর মোটর শোভাযাত্রা তাকে আকাশাকা প্রসাদে নেওয়া হয় লক্ষীপুরে বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত 12:30টার দিকে সদর উপজেলার পদ্মার বাজার এলাকায় এই ঘটনা ঘটে নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায় রাত 9:30টার দিকে জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাকিব ইমাম বশিকপুরের পদ্মার বাজারে অবস্থান করছিলেন এ সময় নোমানকে ফোনে ডেকে নেয় সাবেক ইউপি চেয়ারম্যান কাশেম জিহাদির অনুসারী তারেক আজিজ পরে তারা মোটর সাইকেলে বাজারের পশ্চিম মাথায় গেলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে নোমান লাফিয়ে পড়লে দুর্বৃত্তরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে গুলিবিদ্ধ হন সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাকিব ইমামও স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনার পথে রাকিবও মারা যান নিহত নোমানের বড় ভাই বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান এ হত্যার জন্য দায়ী করেছেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদের সন্ত্রাসী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২০ বছর ধরে জনবসতিপূর্ণ এলাকায় বরগুনা পৌরসভার ময়লার ভাগার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী মশা মাছির উপদ্রবের পাশাপাশি নানা রোগে আক্রান্ত তারা এদিকে উদ্বোধনের দেড় বছরেও চালু হয়নি বর্জ্য শোধনাগার বরগুনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাইঠা এলাকার গুরুত্বপূর্ণ সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগার বরগুনা পৌর শহরের সকল ময়লা ফেলা হয় জনবসতিপূর্ণ এই এলাকাটিতে প্রতিরাতে ময়লার ভাগাড়ে দেয়া আগুন জ্বলতে থাকে দিনভর আবর্জনার সাথে পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য পড়া ধোঁয়া ও দুর্গন্ধে দুর্বিষহ দিন কাটছে এলাকার মানুষের ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত তারা এই ময়লার উপর আগুন দেয় আগুন দিলে খুব দুর্গন্ধ ছড়ায় পোড়া গন্ধ ছড়ায় এটার জন্য খুবই কষ্টে আছি আমরা মাছির জ্বালা এবং ধোঁয়ার জ্বালায় ঘরে টেহা যায় না বাচ্চা কাচ্চা খুব অসুস্থ সবসময়ই থাকে নাকসাপ্তে দূরে যাওয়া লাগে স্থানীয়দের এই ভোগান্তি লাঘবে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প কিন্তু আজও তা আলোর মুখ দেখেনি সচেতনরা বলছেন প্রকল্পটি চালু হলে পরিবেশের উন্নতির পাশাপাশি গ্যাস ও সার উৎপাদন সম্ভব হবে ১৬ কোটি টাকা ব্যয় নির্মিত প্রকল্পটি অজ্ঞাত কারণে এখনো চালু হচ্ছে না আমরা অনুরোধ জানাবো আমরা দাবি জানাবো যে দ্রুত এই প্রকল্পটি যে চালু করা এবং দুর্গন্ধের যে অবস্থা বরগুনার যে পরিবেশের সেটা থেকে বরগুনাবাসীকে যাতে মুক্ত করা হয় পৌর মেয়র বলছেন জনবলের অভাবে বরগুনা পৌর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি চালু করা যাচ্ছে না সকল বর্জ্য ওখানে যাবে ওখান থেকে আমাদের পর্যায়ক্রমে রিসাইক্লিং করে তারপরে আমাদের সেখানে সার উৎপাদন হবে এই যে ওইখানের যে কাজটা এটা দক্ষ প্রশিক্ষক এটা লোকের জনবলের দরকার এই দক্ষ জনবল না থাকার ফলে
আমরা এখন এটা চালু করতে পারছি না। বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শেষ হলেও চালু না হওয়ায় হতাশ বরগুনাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যশোর জেলা এখনকার মতো, পর সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।